কুম আসসালাম ওরমতুল্লাহ বাক জি সোমবার আর বৃহস্পতিবার শ্যাম পালন করা তো শূন্য এটা আল্লাহ রাখতেন বাকি যে কোনো দিন যদি আপনার ইচ্ছা হয় শ্যাম পালন করতে পারেন তবে শুক্রবারকে নির্দিষ্ট করবেন না বলেছেন শুক্রবারকে তোমরা শ্যামের জন্য নির্দিষ্ট করো না শুক্রবার রাত কেবর জন্য নির্দিষ্ট করবে না তবে কেউ যদি শুক্রবার শ্যাম পালন করে তাহলে আরেকটা রাখতে হবে যেমন বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শুক্রবার শনিবার দুদিন এরকম আর বাকি যে কোনো দিন রাখা যায় শনিবারের ক্ষেত্রে শুধু শনিবার রাখবে কিনা এর মধ্যে আছে কিন্তু অনেক বিদ্যা নেই হাদিসকে রহিব বলেছেন নিষিদ্ধ এটা হাদিস তো শুধু শনিবার রাখবেন না এখতলাপ থেকে বাঁচার জন্য তো শুক্রবার শনিবার রাখলেন আর নয় বৃহস্পতিবার শুক্রবার রাখলেন শুক্রবার শনিবার দুইটা একসাথে রাখলে অসুবিধা নেই যে দুইটা খাস করেনি

কোনো কোন রেবায়তে আছে তো যখনই এই শ্রিয়াম পালন করবেন বর্তমান করছেন আর এর সাথে সাথে আমার আবেদন আপনাদের আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকে দিন কারণ আমি অসুস্থ তো অসুস্থ তো আমার যাই না সবসময় লেগেই আছে আল্লাহ যেন আমাকে শেখা দেন পরিপূর্ণরূপে দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে যে দাবেন السلام عليكم ورحمه الله وبركاته